আমার পাশের মানুষটার আজ জন্মদিন। যখন আমরা খুব ছোট মনেও পড়ে না কবে দাদার বিয়ে হয়েছিল। পিসির বাড়িতে গেলে পিসির থেকে বৌদি আমাদেরকে বেশি যত্ন করে। নিমন্ত্রণ ছিল আমাদের ভাইপোর জন্মদিনে, আর আগের দিন জানতে পেরেছিলাম বৌদির জন্মদিন, তাই একটা ছোট্ট কেক নিয়ে হাজির হয়েছিলাম। সেই কেকটা দেখে বৌদির চোখে জল। ভেবো না, আর্থিক অবস্থা খারাপ বলে আজ পর্যন্ত কেকটা কেটে ওঠা হয়নি। না না, বৌদি চাইলে কলকাতা শহরে তিনটে কেকের দোকানও খুলতে পারে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। অহংকার যদি দেখায় তাহলে আমরা বৌদির পাশে দাঁড়াতে পারবো না। গ্রামে যে একটা বড় বাড়ি রয়েছে তা কিন্তু নয়, শহরেও ওদের অনেক সম্পত্তি রয়েছে। মেন কথা কি জানো তো, এরা হচ্ছে কি ভালো মনের মানুষ। আমাদের পরিবার সবাই একসাথে মিলে মিশে হেসে খেলেই দিন কাটায়। কি হবে অহংকার করে, নিজের বাড়িটা তো আর গলায় মাদুলি করে ঘুরে বেড়াতে পারবে না, নিজের ব্যবহারটাই সব থেকে বড় পরিচয়। আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি পিসির বাড়িতে। আজকের আমাদের মানুর জন্মদিনের খাওয়া দাওয়ার অকেশন রয়েছে, আর আগের দিন ছিল বৌদির জন্মদিন, তাই দুটো অকেশন একসাথেই হবে। চলো তাহলে যাওয়া যাক। কেমন লাগছে? আমাদের বাড়ি সব পালোয়ানের বংশ। আমার পিসিদের এই সিঁড়িটা ভুতুরা সিঁড়ি, এখানে ভূত থাকে এই সিঁড়িতে, কিন্তু এই ওপরের সিঁড়িতে আমার ভূত থাকে না। ওপরের সিঁড়িতে ভয় লাগে না, এই নিচের সিঁড়িতে ভয় লাগে আমাদের। আমার লাগতো, আমি এতটা আসলে আমার পিছনটা যেতাম না। তিনতলায় হচ্ছে অকেশন। আচ্ছা, কুকুরগুলো আটকানো, এটা চেনানোর দরকারই নেই, অনেক হচ্ছে যে নিচে ছোট পিসি। এ রাজুদা ছেলে তো, তুই চিনিস আমাদের পিসি হই? হ্যাঁ রে, জামাই আছে, আছে, যাই না এখন। হ্যাঁ আমি যাবো না, তখন যাবে কি রে গুগলি? আচ্ছা ঠিক আছে, কে ওই যে রিজু এসছে, তার আমার সরে যায়, চলে যাবে বলছে তো। দাঁড়া, ও একটুখানি মিশতে হবে। কেমন লাগে? বৌদি কিন্তু জানতোই না বৌদির জন্য আমরা কেক নিয়ে হাজির হয়েছি। কেকটা দেখে বৌদি তো সারপ্রাইজ হয়েছে, সাথে চোখে জলও এসেছে। এর থেকে বড় প্রাপ্তি হয়তো আর কিছুই হতে পারে না। সামান্য 300 টাকা যে বৌদির মুখে এতটা হাসি দেবে ভাবতে পারি, জানলে হয়তো আরও অনেকদিন আগেই আনন্দটা দেওয়ার চেষ্টা করতাম। দুটো অকেশন একসাথে জমে উঠেছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। সত্যি কথা বলতে টোটনের ফোনটা যদি থাকতো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, এখানে খেতে বসেছি, আর এটুকুই চাইবো আমাদের এই কর্কশ রাশি পরিবার যেন সবসময় এরকমই থাকে। আমাদের যদি নরকবাসও হয় সেটা যেন আস্তে আস্তেই আমরা যেতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।